আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই ভিডিওটি খুব স্পেশাল একটা ভিডিও হবে কারণ আমি আমার সবচেয়ে প্রিয় ক্যাকটাস অ্যাস্ট্রোফাইটাম ক্যাকটাস নিয়ে আলোচনা করব আজকে আমি যত্ন নিয়ে আলোচনা করব না বরং আজকের আলোচনা হবে অ্যাস্ট্রোফাইটাম চেনার নানা উপায় নিয়ে কারণ এক ভিডিওতে আমি যদি এত কিছু বর্ণনা করতে চাই তাহলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে আর এত ধৈর্য আমাদের সবার নেই ভিডিওতে আপনারা নানারকম অ্যাস্ট্রোফাইটাম ক্যাক্টাস দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমি একেবারেই বেসিক বিষয়গুলো আলোচনা করব। আমার ভিডিও দেখে কেউ কোনো স্পেশালিস্ট হয়ে যেতে পারবেন না কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা সাধারণ ধারণা পেয়ে যাবেন যেটুকু একজন নতুন বাগানের জন্য প্রয়োজন আমি সেটুকুই দেবার চেষ্টা করব উত্তর আমেরিকার এই অ্যাস্ট্রোফাইটাম মূলত ছয়টি প্রজাতি নিয়ে গঠিত অ্যাস্ট্রোফাইটাম শব্দটি মূলত গ্রিক শব্দ থেকে এসেছে যেটি তারা এবং গাছের সমন্বয়ে গঠিত এরকম অদ্ভুত নাম হওয়ার কারণ হল গাছগুলোর গায়ে আকাশের তারার মতো সাদা কিছু দাগ থাকে যা এই গাছকে বিশেষত্ব দান করে বেশিরভাগ ক্যাক্টাস প্রেমী অ্যাস্ট্রোফাইটামকে এত বেশি পছন্দ করে তার কারণ এগুলোর গায়ে সাধারণত কাটা থাকে না তাছাড়াও অ্যাস্ট্রোফাইটামে খুবই সুন্দর ফুল হয়ে থাকে ফুলগুলো সাধারণত হলুদ হতে পারে তবে মাঝে মাঝে লাল অথবা গোলাপি কালারের ফুলও দেখা যায় তাছাড়াও অ্যাস্ট্রোফাইটামের শারীরিক সৌন্দর্য এবং বিভিন্ন রকম রঙের পার্থক্য একে একটা বিশেষ স্থান দেয় নানা ঋতুতে রোদের কারণে অথবা নানা কারণেই অ্যাস্ট্রোফাইটামের রূপেও পরিবর্তন আসে তাছাড়াও অ্যাস্ট্রোফাইটামে নানা রকমেরই ভ্যারিগেশন আসে ভ্যারিগেশনগুলো লাল হলুদ কমলা নানা রঙেরই হয়ে থাকে তবে কুমড়োর মতো দেখালে যে সেটা অ্যাস্ট্রোফাইটাম হয়ে যাবে এমন নয় ক্যাক্টাসের অনেক ভ্যারাইটি দেখতে কুমড়োর মতো হলেও এরা কিন্তু সম্পূর্ণই আলাদা প্রজাতি ভিডিওতে আপনারা যে গাছ দেখতে পাচ্ছেন এরা ইউফোর বিয়ার একটা প্রজাতি এরা ক্যাকটাস নয় এদের নাম ইউফোরবিয়া ওবেসা এবং এদের ফুল আকারে খুবই ছোট হয় প্রথম দিকে অ্যাস্ট্রোফাইটামের সাথে এই কনফিউজিং ভ্যারাইটিগুলোর পার্থক্য করা একটু কঠিন মনে হলেও ধীরে ধীরে জানার চেষ্টা করতে করতে সব কিছু সহজ হয়ে যায় যাই হোক আমরা সবাই জানি অ্যাস্ট্রোফাইটাম ছয়টি প্রজাতিতে বিভক্ত তাই প্রথমেই আমরা আলোচনা করব অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টারিয়াস নিয়ে অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টারিয়াস হলো মূলত আমেরিকার টেক্সাস আর মেক্সিকোর গাছ আপনি যদি কখনও এই এলাকাগুলোর বনে জঙ্গলে বেড়াতে যান তাহলে এই গাছগুলো প্রাকৃতিকভাবে অনেক বড়ো বড়ো আকৃতিতে পেয়ে যাবেন অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টারিয়াস চেনার সবচেয়ে সহজ উপায় হল এগুলোর গায়ে কোনো রকম কাঁটা থাকে না অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টারিয়াস কয়েকটি রিপস অথবা খাজে বিভক্ত কোনো কোনো অ্যাস্ট্রোফাইটামে সাত থেকে দশটি রিপস থাকে আবার কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রমও হতে পারে চার থেকে পাঁচটি অথবা অনেক বেশি পরিমাণ রিপসও থাকতে পারে এখানে একটা টবে আমি কয়েক রকমের অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টারিয়াস লাগিয়ে রেখেছি যাতে আপনারা খুব সহজেই পার্থক্য বুঝতে পারেন প্রথমটির গায়ে সাদা পশম অনেক মোটা ও অনেক বেশি যার ফলে এটার নাম অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টারিয়াস সুপার কাবুতো সুপার কাবুতর দাম অন্যান্য অ্যাস্ট্রোফাইটামের থেকে বেশি হয়ে থাকে কারণ এরা একটু বেশি সুন্দর এই সবুজ সাধারণ অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টারিয়াসগুলোকে অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টারিয়াস নাডুম বলা হয় এদের গায়েও অনেক সময় সাদা দাগ থাকে তবে সেগুলো হালকা হয়ে থাকে সুপার কাবুতর মতো ঘন এবং বড় হয় না অন্যান্য ক্যাকটাসের মতোই অ্যাস্ট্রোফাইটামকে সহজেই আরেক এক ক্যাক্টাসের উপর গ্রাফটিং করা যায় গ্রাফটিং করলে অ্যাস্ট্রোফাইটামে অনেক বেশি ফুল এবং বীজ পাওয়া যায় তবে সাধারণ অ্যাস্ট্রোফাইটামের মতো যেগুলো নিজের শিকড়ে হয়েছে সেগুলোর মতো লং লাস্টিং হয় না এই অ্যাস্ট্রোফাইটামটি একটু স্পেশাল কারণ এটাতে ছয়টি খাজ রয়েছে এবং এটি সুপার কাবুতর একটি ভ্যারাইটি অ্যাস্ট্রোফাইটামের এত বেশি দাম হওয়ার আরেকটি কারণ হলো এই ক্যাক্টাসগুলোর সাইড দিয়ে অন্য ক্যাকটাসের মতো বেবি হয় না গ্রাফটিংয়ে থাকলে তাও মাঝে মাঝে গাছের সাইডে বেবি হয়ে থাকে তবে শিকড়ের গাছে বেবি হওয়া একেবারে অস্বাভাবিক একটা ঘটনা ব্যক্তিগতভাবে এই কালো অ্যাস্ট্রোফাইটামগুলো আমি অনেক বেশি পছন্দ করি এই কালো অ্যাস্ট্রোফাইটামগুলোতে যত বেশি রোদ দেওয়া হয় এগুলোর রঙ তত বেশি সুন্দর হয়ে থাকে প্রকৃতি কত সুন্দর ডিজাইন করতে পারে সেটা একটা অ্যাস্ট্রোফাইটাম সুপার কাবুতর চেহারা দেখলেই বোঝা যায় এই প্রজাতির এই বিশেষ কারুকাজের জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি উৎপাদিত হওয়া ক্যাকটাসগুলোর মধ্যে এটা অন্যতম ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টারিয়াস সুপার কাবুত ভার্সন এটার গায়ে সাদা অংশের পরিমাণ একেবারেই বেশি এটার দাম অনেক বেশি পরিমাণ হয়ে থাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় অ্যাস্ট্রোফাইটাম যত বেশি সুপার কাবুত হয় অর্থাৎ গায়ে যত বেশি সাদা অংশ বেশি থাকে এগুলোর যত্নের বেশি প্রয়োজন হয় আবার যে ভ্যারাইটিগুলো সাধারণ নাডুম ভ্যারাইটি সেগুলোতে এত বেশি যত্নের প্রয়োজন হয় না যত্ন নিয়ে যেহেতু পরবর্তী ভিডিওতে আলোচনা হবে তাই আমি আজকে যত্ন নিয়ে বিশেষ কোনো কথাবার্তা বলবো না এখন আপনারা একটা ভ্যারিগেটেড অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টারিয়াস দেখতে পাচ্ছেন এটা ইয়োলো ভ্যারিগেশন তাছাড়াও লাল এবং কমলা রঙের ভ্যারিগেশনগুলোও দেখতে অনেক বেশি সুন্দর দেখায় ভ্যারিগেটেড অ্যাস্ট্রোফাইটামের ক্ষেত্রে নাডুম কেনাটা বেটার তার কারণ এগুলো শরীর পুরোপুরি ঢাকা থাকে না যার ফলে ভ্যারিগেশনটা দেখা যায় কিন্তু সুপার কাবুতর ক্ষেত্রে ভ্যারিগেশন প্রায় দেখাই যায় না তার কারণ সুপার কাবুতর গায়ে অনেক বেশি পরিমাণে সাদা ডট অথবা পশম থাকে ক্যাকটাসের অন্য যে কোনো ভ্যারাইটির মতো অ্যাস্ট্রোফাইটামেও ক্রেস্টেড ভার্সন দেখা যায় ক্রেস্ট নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখন আপনারা যে অ্যাস্ট্রোফাইটামটি দেখতে পাচ্ছেন এটাতে তিনটি মাথা রয়েছে একটি গাছে এটাকে ট্রিপল হেডেড অ্যাস্ট্রোফাইটাম বলা হয় আর এই যে সুপার কাবুতো দেখতে পাচ্ছেন এটা ভি শেপের মতো অনেকটা যেহেতু এটাতে দুইটি মাথা রয়েছে তাই এটা ডাবল হেডেড সুপার কাবুতো অ্যাস্ট্রোফাইটাম তাছাড়াও আমার আরেকটি ট্রিপল হেডেড সুপার কাবুতো অ্যাস্ট্রোফাইটাম রয়েছে এরকম ডাবল ট্রিপল অথবা তার অধিক মাথার গাছগুলোর রেয়ার এবং দাম অত্যাধিক হয়ে থাকে তার কারণ হলো মাল্টিহেডেড গাছগুলো প্রকৃতিতে সাধারণত খুব কম জন্মায় অন্যান্য গাছের তুলনায় এখানে যে সিম্পল অ্যাস্টোফাইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব সাধারণ হলেও আমার অনেক প্রিয় তার কারণ এগুলো আমি নিজে ছোটো থেকে বিষ থেকে এত বড়ো করেছি বীজ থেকে অ্যাস্ট্রোফাইটাম এত বড়ো হতে এক বছরের মতো সময় লেগেছে অ্যাস্ট্রোফাইটামের দাম অন্যান্য ক্যাক্টাসের তুলনায় বেশি হওয়ার এটা আরেকটি কারণ যে এদের গ্রোথ অনেক স্লো এখানে দেখতে পাচ্ছেন একটা কালো অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টারিয়াস এটা কিন্তু ভ্যারিগেটেড কিন্তু রেড ভ্যারিগেটেড এটার গায়ে লাল দাগ আপনারা একটু কাছ থেকে খেয়াল করলেই দেখতে পাবেন এই গাছ যখন একটু বড় হবে এটার ভ্যারিগেশন আরও ছড়িয়ে পড়বে এটার সৌন্দর্য আরও অনেক গুণে বৃদ্ধি পাবে এবার আমি এমন একটা অ্যাস্ট্রোফাইটাম নিয়ে কথা বলবো যেটা সমস্ত ক্যাকটাস প্রেমীর কাছেই একটা স্বপ্নের ক্যাকটাস স্বপ্নের ক্যাকটাস হওয়ার কারণ হলো এই ক্যাকটাসের সৌন্দর্য দুষ্প্রাপ্যতা এবং দাম এতক্ষণে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কোন ক্যাকটাসটি নিয়ে কথা বলতে চাচ্ছি সুপার কাবুতর সাদা ডট অথবা পশমগুলো অ্যাস্ট্রোফাইটাম এটা এই একটা অনন্য সৌন্দর্য দান করে এবং এটা সবার উইসলিস্টের একেবারে থাকে এবার আমরা অ্যাস্ট্রোফাইটামের দ্বিতীয় ভ্যারাইটি অ্যাস্ট্রোফাইটাম ক্যাপ্রিকর্ন নিয়ে আলোচনা করব অ্যাস্ট্রোফাইটাম ক্যাপ্রিকর্ন আকারে গোলাকৃতির হয়ে থাকে তবে এদের গায়ে অনেক বেশি কাটা থাকে ক্যাপ্রিকর্ন শব্দের অর্থ হল ছাগলের শিং এটার এরকম বিকট টাইপের কাটার কারণে এরকম নাম দেওয়া হয়েছে এই ছাগলের শিংয়ের ক্যাকটাসে যে সব সময় এত বড় কাটা থাকবে এমন নয় ক্যাপ্রিকর্ণের কিছু কিছু ভ্যারাইটিতে একেবারেই কাটা নেই তবে বেশিরভাগ ভ্যারাইটিতে অনেক বেশি কাটার উপস্থিতি দেখা যায় অ্যাস্ট্রোফাইটাম ক্যাপ্রিকোর্নের সাথে অ্যাস্ট্রোফাইটাম অর্নাটামের অনেক সাদৃশ্য রয়েছে এই সাদৃশ্যগুলোর মধ্যে অন্যতম হল এরা খুবই কম যত্নে অনেক সুন্দরভাবে বাংলাদেশের পরিবেশে গ্রো করতে পারে এখানে যে মিডিয়ায় আমি ক্যাক্টাসটি লাগিয়ে রেখেছি তা হল সাধারণ মাটি আর গোবর সার অথচ দিব্যি এখানে সুন্দরভাবে গাছ বেড়ে উঠছে কিন্তু এই একই মাটিতে যদি আপনি অ্যাস্ট্রোফাইটাম সুপার কাবুতো লাগান তাহলে কিছুদিনের মধ্যেই গাছটি পচে নষ্ট হয়ে যাবে তাই গাছগুলোর ভ্যারাইটি যদি আপনি ভালোভাবে চিনতে পারেন তাহলে গাছের যত্ন সম্পর্কে জানা একেবারে সহজ হয়ে যায় এবং সেই গাছ বাঁচানোও খুব সহজ হয়ে যায় তাই আমাদের সকলের উচিত গাছের যথাযথ যত্নের পাশাপাশি গাছের সঠিক নামগুলোকে মনে রাখার চেষ্টা করা এবার আমরা অ্যাস্ট্রোফাইটামের তৃতীয় প্রজাতির দিকে অগ্রসর হব সেটা হলো অ্যাস্ট্রোফাইটাম কাপুট মেডুসা সাধারণ অন্য সব অ্যাস্ট্রোফাইটামের থেকে এই ক্যাক্টাসটির চেহারা একেবারেই আলাদা এটাকে সাধারণত ফেরো ক্যাক্টাসের উপর গ্রাফটিং করে বেশি জন্মানো হয় তার কারণ সরাসরি মিডিয়ায় লাগালে এটার মৃত্যুর হার অনেক বেশি হয়ে থাকে এটার অতিরিক্ত সেন্সিটিভ হবার কারণে এই অদ্ভুত সুন্দর অ্যাস্ট্রোফাইটামের ফুলগুলো অনেক বেশি সিল্কি হয়ে থাকে এবার আমরা আলোচনা করব চার নাম্বার ক্যাকটাস অ্যাস্ট্রোফাইটাম ম্যারিওস্টিকমা নিয়ে অ্যাস্ট্রোফাইটাম ম্যারিওস্টিকমা হলো এমন একটি ক্যাকটাস যেগুলোকে দেখলে মনে হয় যেন আকাশ থেকে তারা নেমে এসেছে ভিডিওতে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবুজ রঙের হলেও আসলে ম্যারিওস্টিকমা সাদা রঙের হয়ে থাকে এবং এই সবুজ রঙেরগুলোতে নাডুম শব্দটি যোগ হয় অ্যাস্ট্রোফাইটাম ম্যারিওস্টিকমা নাডুম এবার অ্যাস্ট্রোফাইটাম ম্যারিওস্টিকমা নাডুমের মাথায় যদি শীতকালে বিভিন্ন রঙের দেখা মিলে যেমন হলুদ বা লাল তাহলে সেগুলোকে অ্যাস্ট্রোফাইটাম ম্যারিওস্টিকমা নাডুম কোহ ইও বলা হয় তাছাড়াও এদের মাথায় অনেক সময় নানারকম সাদা ডট থাকতে পারে অ্যাস্ট্রোফাইটা ম্যারিওস্টিকমা মূলত পাঁচটি রিপসের অথবা পাঁচটি ভাজের হয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় এগুলো চারটি অথবা তিনটি রিপসের হয়ে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আরও অনেক বেশি রিপসের হতে পারে যেমন ছয়টি সাতটি অথবা আটটি নয়টিও হতে পারে অ্যাস্ট্রোফাইটা ম্যারিওস্টিকমাগুলো খুবই সুন্দর ফুল দিয়ে থাকে এরা মূলত গ্রীষ্মকালে ফুল দেয় যখন অনেক বেশি গরম পরিবেশ থাকে আমি যখন ভিডিওটি করছি তখন এখানকার তাপমাত্রা অনেক বেশি আপনারা বড়ো সাইজের গাছগুলো খেয়াল করলে দেখতে পাবেন এই গাছগুলো সবগুলোতেই কলি আছে তাই আপনি যদি গাছটিকে বারান্দায় অথবা ঠান্ডা জায়গায় রাখেন তাহলে আপনার গাছগুলোতে ফুল পাবার সম্ভাবনা খুবই কমে যাবে এখানে যে ভ্যারাইটিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাস্ট্রোফাইটা ম্যারিওস্টিগমা হাক্কুন এই হাক্কুন চেনার উপায় হলো এগুলোর গায়ে সাদা ছোপের মতো থাকে যেন কেউ নিজে হাতে মানচিত্র অঙ্কন করে দিয়েছে গাছের গায়ে তবে হাক্কুনের ভ্যারাইটিগুলো সবসময় সাদা হবে এমন নয় অনেকগুলো হাকুন সবুজ কালারেরও হয়ে থাকে গ্রাফটিং করলে গাছে কলি পাবার সম্ভাবনা এবং গাছে বেবি পাবার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এটাই তার প্রমাণ এই গাছটি একটা অ্যাস্ট্রোফাইটাম ম্যারিওস্টিগমা কোহ ইও এটা শীতকালে পুরোপুরি লাল হয়ে যায় বিশেষ করে এর বেবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে শীতকালে এটা কোন রং হয়ে থাকে অনেক সময় একটা অ্যাস্ট্রোফাইটামের মাথায় অনেকগুলো অ্যাস্ট্রোফাইটাম একসাথে বেড়ে উঠতে পারে এই মেরিওস্টিগমা আমি যখন কিনেছিলাম তখন এটার গোড়ায় শুধু একটা ম্যারিওস্টিকমা ছিল কিন্তু ধীরে ধীরে এটার মাথার বেবিগুলো বড় হয়ে এখন তিনটিতে রূপান্তরিত হয়েছে এবার আলোচনা করব অ্যাস্ট্রোফাইটাম ম্যারিওস্টিকমা সিভি ফুকুরিউ ফুকুরিও অন্যান্য ম্যারিওস্টিকমা থেকে এর পার্থক্য হল এটার গায়ে অদ্ভুত রকমের খাজ থাকে যা এটাকে অন্যান্য অ্যাস্ট্রোফাইটাম থেকে একেবারেই স্বতন্ত্র করে তুলেছে ফুকুরিও সাধারণত সাদা অথবা সবুজ রঙে পাওয়া যায় এখন আপনারা দেখতে পাচ্ছেন আটটি ভাজের ম্যারিওস্টিকমা হাকুন এবার দেখাবো অ্যাস্ট্রোফাইটার ম্যারিওস্টিকমা ক্রস ভ্যারিগেশন কিক্কো এদের সাইডের ভাজগুলো বাইরের দিকে বের হয়ে আসে এবং দেখতে অনিন্দ সুন্দর দেখায় অ্যাস্ট্রোফাইটাম ম্যারিওস্টিকমার আরও অনেক হাইব্রিড ভার্সন রয়েছে যেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে আমার ভিডিওটি অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে তাই আপনাদের কাছে আমার আবেদন আপনারা এগুলোর বিস্তারিত জানার চেষ্টা করবেন এবং প্রত্যেক দিন একটা করে ভ্যারাইটির হলেও নতুন একটা ভ্যারাইটি নিয়ে লেখার চেষ্টা করবেন যখন আপনি লিখবেন তখন নিজেও শেখা হবে পাশাপাশি আপনার লেখার মাধ্যমে আরেকজনও শিখতে পারবে গুগলের পাশাপাশি আমাদের গ্রুপ বিসিএলএসে থাকলে আপনি ক্যাক্টাস সম্পর্কে অনেক অনেক তথ্য জানতে পারবেন যাই হোক আজকে ভিডিও বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেল আমি ভিডিও তবুও কন্টিনিউ করব এখানে আপনারা আমার একটা ভ্যারিগেটেড ম্যারিওস্টিগমা ক্যাক্টাস দেখতে পাচ্ছেন এটা হলুদ ভ্যারিগেশন এটার ভ্যারিগেশনগুলো অনেক স্পষ্ট এবং এটা অনেক বেশি সুন্দর এই ম্যারিওস্টিগমাতে দুই রঙেরই ভ্যারিগেশন হয়েছে এবং রংধনুর মতো দেখাচ্ছে এবার আমরা অ্যাস্ট্রোফাইটাম অর্নাটাম নিয়ে আলোচনা করব আমরা ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি অ্যাস্ট্রোফাইটাম অর্নাটাম অন্যান্য যে কোনো অ্যাস্টোফাইটামের চেয়ে অত্যাধিক কষ্ট কষ্টসহ্যকারী কোনো নতুন বাগানি যদি আমাকে প্রশ্ন করে কোন অ্যাস্ট্রোফাইটাম দিয়ে বাগান শুরু করা উচিত তাহলে আমি তাকে অবশ্যই বলবো যে অ্যাস্টোফাইটাম অর্নাটাম দিয়ে আপনার বাগান শুরু করুন এই অ্যাস্ট্রোফাইটামটি আমার বাগানের সর্বপ্রথম অ্যাস্ট্রোফাইটাম এটাকে আমি এক প্রকার ছায়ে লাগিয়ে রেখেছিলাম এবং সেখানেই এটা প্রায় দুই বছরের মতো অযত্নে বেড়ে উঠেছিল অ্যাস্ট্রোফাইটাম অর্নাটাম এবং ক্যাপ্রিকর্নের মধ্যে অনেক সাদৃশ্য থাকলেও অ্যাস্ট্রোফাইটাম অর্নাটাম বেশি লম্বা হয় কিন্তু ক্যাপ্রিকর্ন লম্বা হয় না ওটা গোলাকৃতির হয়ে থাকে এবার আমরা অ্যাস্ট্রোফাইটামের শেষ ভ্যারাইটি সম্পর্কে জানবো এটা দেখতে হুবহু ম্যারিওস্টিকমার মতো হলেও এটার খাজগুলো ম্যারিওস্টিকমা থেকে আলাদা ম্যারিওস্টিকমার খাজগুলোতে এরকম ডট ডট থাকলেও কোয়াই হুলেন্সের খাজগুলো একটু ভাজের মতো হয়ে থাকে আমার পরবর্তী অ্যাস্ট্রোফাইটামের ভিডিওতে অ্যাস্ট্রোফাইটামের যত্ন নিয়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ এই ভিডিওতে আমি যদি কোনো তথ্য বাদ দিয়ে থাকি অবশ্যই সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন একেবারে সেরা কমেন্ট আমি একবারে উপরে পিন করে দিব যাতে সবাই দেখতে পারে কমেন্টটি তাছাড়াও আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে আপনারা অবশ্যই সেটা জানাবেন আমি আমার কমেন্টে সেটা অ্যাড করে দিব যাতে সবাই সেটা জানতে পারে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন টাটা